দেখ, আমরা উপস্থিত হয়েছি হযরত বাবা শাহজালাল ইয়ামিনীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে। ওলিয়াল্লাহদের যে মরণ নাই তার প্রমাণ হলো 800 বছর আগে উনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জায়গাতে। সে 800 বছর আগে এসে এই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এখনো ওনার দেহ এই সমাধি স্থান আছে। আল্লাহর কোরআনে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আসছে, আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, উলি আল্লাহরা জিন্দা। তাই উলি আল্লাহরা যে জিন্দা তার প্রমাণ হলো এই যে 800 বছর আগে উনি পদ্মা নিয়েছেন, এখনো ওনার সমাধিতে মানুষ এসে। আল্লাহ কোরআনে সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেছে, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে তোমরা মহসিনিনদের কাছে যাও, উলি আল্লাহর কাছে যাও, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মহসিনিন। তো এই বাবা শাহজালালের দরবারে এসে অসংখ্য মানুষ, অসংখ্য নিঃসন্তানমায় সন্তান পেয়েছে, অসংখ্য মানুষের অসাধ্য কাজ সাধ্য হয়েছে। এই যে আমার পাশে একজন আসছে আলামিন মাইজবান্ডারি, গত 22 বছর আগে আসছে, এখন উনি আবার আজকে আসছে, ওনার একটা মনের আশা পূরণ হয়েছে। তা আল্লাহ নির্দিষ্ট স্থান দিয়েছে, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের আইন, কোরআন আমাদের জীবন বিধান। সেই কোরআনের সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেছে, যদি আল্লাহর রহমত পেতে চায়, আল্লাহর রহমত আল্লাহর দয়া ভালোবাসা পেতে চায়, তাহলে আল্লাহ বলছে আল্লাহর উলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য। তারই প্রমাণ আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলছে যে উলি আল্লাহরা জিন্দা। তারই প্রমাণ শাহজালাল বাবা 800 বছর আগে এই জায়গায় পদ্মা নিয়েছেন। এখানে আমরা হাজিরে দিতে আসছি, আমাদের এই হাজিরা যেন বাবা শাহজালাল কবুল করে, আমাদের সকলের মনের আশা পূরণ করে। আজকে এই দশম মহরমের শিক্ষা নিয়ে, দশম মহরমের সভ্যতা, দশম মহরমের আদর্শ, হুসাইনি আদর্শ, আজকের এই বাবা শাহজালালের দরবার থেকে আমরা যেন আমাদের হৃদয়ে লালন করতে পারি, ধারণ করতে পারি। সকলকে এই আবেদন রাখি। বিদায় নিলাম, ওয়াকের দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন, ধন্যবাদ। বাংলাদেশ শাহ ফরানের বাংলাদেশ কবুল করো আল্লাহ, মাইজি ভান্ডারির বাংলাদেশ, আব্দুল গনি হিয়াজুড়ির বাংলাদেশ, কাশেম বাবার বাংলাদেশ কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। থাকি যেন সুপথে, মন যেন না যায় কুপথে, আল্লাহ কবুল করো আল্লাহ। সাপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো।